একটা মেডিকেলি আছে, সেটা আপনি হয়তো বলার সময় জায়গা থেকে আপনি নিয়ে আসবেন। মানে আমার নিয়ে মনে হচ্ছে সাবকনসিয়াস জায়গা থেকে হচ্ছে বলতে পারিনি, সেটা হচ্ছে যেমন আমার যে মহাভারতের কাজ নিয়ে আমি শুরু করলাম। আমি মহাভারত কেন হচ্ছে সেটা হচ্ছে মহাভারত কেন সেটা আমরা সবাই জানি। মহাভারতের মধ্যে পুরো রাজনীতিটাই হচ্ছে একদম দেখিয়ে দিয়েছে যে কিভাবে আসলে পলিটিক্স হয়। সো বাংলাদেশে বা ওয়ার্ল্ডে এখন যে পলিটিক্স চলছে সব জায়গায় কিন্তু একই সমস্যা, এবং দেখা যায় যে পলিটিক্সটা আসলে নিজের ঘরেই আগে শুরু হয় বা নিজের এলাকাতেই আগে শুরু হয়, তারপর তো হচ্ছে আমি দেশ বিদেশে যাব। তো সেখানে আমি দ্রৌপদীর বস্ত্র ধারণ দিয়ে এখানে আমি জাস্ট শুধু দ্রৌপদীকে বোঝাতে চাইনি, আমি টোটাল নারী সমাজকে নারী জাতিকে বোঝানোর চেষ্টা করেছি যে নারীরা এখনও সব জায়গায় কিন্তু একদম ফ্রিডম নিয়ে চলতে পারে না, বিশেষ করে আমাদের বাংলাদেশ। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইন্ডিয়া থেকেও আরো অনেক বেশি প্রবলেমে আছে। কারণ একটা মেয়ে সে রাস্তায় সালোয়ার কামিজ ছাড়া একটা টি শার্ট পরে একটা জিন্স পরে বেরোলে হচ্ছে ছেলেরা তাকিয়ে থাকে বা মানুষরা তাকিয়ে থাকে। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো এখনো হচ্ছে বাংলাদেশে সাফার মেয়েরা। সো সেই জায়গা থেকে দ্রৌপদী বস্ত্র ধরুন, সেই জায়গাটা আপনি ওটার সাথে বর্তমানের সাথে আপনি সেই আগের ইতিহাস মিলিয়ে সেই জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করছি। ইভেন আমার আরো ইনকমপ্লিট কাজ আছে যেগুলো আপনার শকুনি ক্যারেক্টারকে আমি চেয়ারে বসিয়ে রেখেছি একদম রাজার সেই বৈরকম আসন দিয়ে, তার পায়ের নিচে হচ্ছে সেই পাশার ডানটা আছে, পাশার গতিগুলো হচ্ছে উঠছে, এবং তার সকলের ক্যারেক্টারটা হচ্ছে আমি জাস্ট একটা ওই চেপা পুতুলের একটা সাপের আদলে একটা ক্যারেক্টার থেকে নিয়ে এসেছি, এবং তার লাল চিম্পাটা সাপের মতো। সেই জায়গা দিয়ে আমি সকলকে বোঝানোর চেষ্টা করছি যে ক্ষমতার যে জায়গা, ক্ষমতার যে লড়াই, সেই লড়াই হচ্ছে চেয়ার দখল করার জন্য হচ্ছে আমি সৈন্যগুলো লিখেছি, যে তাতে করে আর আমি জনতা হচ্ছে মারা যাক কি হোক সেটা দেখার বিষয়টা, আমার হচ্ছে চেয়ার চাই। সেই জায়গা থেকে আমি সকলকে ক্যারেক্টারটাকে নিয়ে এসেছি। এইভাবে হচ্ছে আমার এই যে আইমার পিস যে ছবিগুলো আছে সেখান থেকে সেই বা হচ্ছে পাখি কখন জানি উড়ে যায় বা বই পাওয়া লেগে পাঠায়, এইগুলোই কিন্তু ওই পলিটিক্যাল জায়গা থেকেই যে আমাদের মধ্যে এক ধরনের হচ্ছে বিভিন্ন ডিপ্রেশন কাজ করছে, যে আমরা কিছু করতে গেলে সেখানে করে দিচ্ছি। আমি যদি কোনো চাকরি দিয়ে জয়েন করতে চাই সেখানে হচ্ছে আমার জীবন থেকে হতে হবে বা আমার মামা টাকা থাকতে হবে, লবিং পেমেন্ট করতে হবে, সব জায়গায় একটু প্রবলেম। সো এইসব জায়গা থেকে আমি যে ডিপ্রেস সেই জায়গাটা থেকেই হচ্ছে এই পেন্টিংগুলো। এইভাবে হচ্ছে আমার এখানে আসলে অল্প সময়ের মধ্যে আমি অনেক কিছু হয়তো দেখাতে পারবো না, তাই আমি জানি যে 25 মিনিটের মতো আমি পাবো, এই জন্য আমি কম করে আমার কাজগুলো নিয়ে এসেছি। আমার অন্যান্য কাজে আরও অনেক পলিটিক্যাল সেই জায়গাটা আছে, এবং আমি ভবিষ্যতেও এটা নিয়ে মতো আমার কাজে চলে আসবে, আমার মানে ইচ্ছা না করলেও চলে আসবে, কারণ আমরা তো আসলে এই ভাবনা চিন্তা থেকে আসবো। ধন্যবাদ।